বাংলাদেশে প্রচারিত বিদেশি টিভি চ্যানেলে বেআইনিভাবে দেশি বিদেশি বিজ্ঞাপন প্রচার বন্ধের দাবি জানিয়েছেন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকো এ ব্যাপারে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন বলেও জানান অ্যাডকো সভাপতি সালমান ইফ রহমান সন্ধ্যায় রাজধানীর গুলশানে অ্যাডকো নির্বাহী পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয় পরে সাংবাদিকদের তিনি জানান টিআরপির জন্য আলাদা প্রতিষ্ঠান গঠনে প্রধানমন্ত্রী নির্দেশনা চাইবেন তারা আগামী ত্রিশে অক্টোবর অ্যাডকোর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে বলে জানান সংগঠনের সভাপতি আইনে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে যে কোন বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন দেখানো যাবে না যে অর্গানাইজেশন টিআরপি নিত সেটা নিয়েও আমরা দেখেছি আমরা এটাকে কিভাবে সমাধান করব যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করব। যে যদি উনি আমাদেরকে সময় দেন করি ওনার সাহায্যটা আমরা চাইব